ঠিক আছে, একদম সবাই প্রসিডিউর ফলো করে তৈরি করবেন, ঠিক আছে। প্রথমে ক্যাপটা সরাবেন, ক্যাপটা সরানোর পরে কি অ্যালকোহল প্যাড নেবেন, অ্যালকোহল প্যাড দিয়ে কী করবেন, ওই রাবার স্ট্রিপটা ভালো করে পরিষ্কার করবেন, ঠিক আছে। রাবার স্ট্রিপটা ভালো করে পরিষ্কার করার পরে কী করবেন, সবাই হ্যান্ড স্যানিটাইজ করছেন, এই তো এলোমেলো শুরু করে দিছেন, বুঝে ওনাকে দেন। দেখেন সবগুলা কাচের জিনিস, হ্যাঁ, এগুলো ভেঙে যেতে পারে, সো একটু সাবধানে হাত চালান। সেলিম সাহেব আপনি এটা থেকে তুলেন, ঠিক আছে, প্রোডাক্ট ওঠানো শিখেন। এটা যদিও নষ্ট হয়ে গেছে, এটা আগের প্রতিষ্ঠান ইয়ে ছিল, ওকে। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? আপনার প্রথম কাজই হচ্ছে কি, প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস করবেন তত সুবিধা হবে, আর এগুলো যত দিবেন তত কি হবে। স্যার কি বলছি মনে আছে? এটা দিয়ে উল্টাইতে বলছি, এমনি করলে হবে না, এটা দিয়ে উল্টাইতে বলছি। আপনি আগে দেন, আবার উল্টা করেন, হ্যাঁ, উল্টা করে বাতাসটা দেন ভিতরে, বাতাসটা দিয়ে উল্টা করে ফেলেন। বাতাসটা দিয়ে ছেড়ে দেন কেন, উনি ধরে রাখেন, হবে না, হবে না। আমি বলি কি যে বাতাসটা ভিতরে দিয়ে কত ML নেবেন, ওই পরিমাণ বাতাস কি, ঠিক আছে, হ্যাঁ, ওইটা ইয়া করেন। প্রথমে এরকম না, প্রথমে পানি থাকবে না, প্রথমে আগে বাতাসটা দেন, হ্যাঁ, ভিতরে দিয়ে দেন, ভিতরে দিয়ে দিয়ে এটা একটু নিয়ে আসবেন, নিয়ে এই যে দেখেন সুইচটা যেন পানির মধ্যে থাকে, ঠিক আছে। পানির মধ্যে থাকলে বাতাসের চাপে কি হবে, ছেড়ে দেন, বাতাসের চাপে কি একাই চলে আসবে। ঠিক আছে, প্র্যাকটিস প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস করতে হবে এইগুলো। সিরিঞ্জ প্রবলেম আছে, ওকে, সিরিঞ্জ বারবার তুলেন, একবার পার্সেন্ট দেখে হয়ে গেছে, একদম একজেক্টলি বারবার তুলেন, কয়েকবার তুলেন। আপনাদের প্রসিডিউর যেগুলো বললাম সেই প্রসিডিউরগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে, তাই না? হ্যাঁ, কত ML লাগবে, মনে করেন 2 ML, তাহলে 2 ML বাতাস ওর ভিতরে ঢুকাই দিবেন, আপনার মনে করেন 2 ML দিবেন ওনাকে, বা 4 ML দিবেন, বা 5 ML দিবেন, যতটুকু এর ভিতরে উঠাইতে হবে ততটুকু বাতাস ভিতরে দিয়ে তারপরে কি করলে সুবিধা হবে। হ্যাঁ, এবং এটা খুব ভালো করে মিক্সড আপ করতে হবে। উঠাতে পারছেন আপনি? ভিতর থেকে প্রোডাক্টটা শুধু উঠান, ক্লিয়ার? প্রোডাক্ট ভিতরে চলে গেছে, এখন উঠান, আগে হাওয়া দিয়ে দেন। কত ML তুলবেন ওটাকে দেখেন, ওই অনুযায়ী কি ভিতরে হ্যাঁ অপসেই চলে আসবে, মানে সহজেই চলে আসবে, ওটা নিয়ে আর আপনার চিন্তা করতে হবে না।
হ্যাঁ পুরাটা উঠাতে হলে পুরাটা উঠান প্র্যাকটিস করেন। যদি পুরাটা লাগে পুরাটা কি শুধুমাত্র ইঞ্জেকশনের সুজটা কি করবেন, নিডিলটা ধীরে ধীরে বাইরের দিকে নিয়ে আসবেন। কিসে? হ্যাঁ সেকেন্ড টাইমও দিতে পারবেন, সমস্যা নাই। যদি এক সিরিঞ্জে কাবার নয়, এটা দেখে নেবেন কত এম এল আছে, সিরিঞ্জ কত এম এল এর এটা দেখে নেবেন। ঠিক আছে, দেখেন হাওয়া ফিল আপ, হাওয়াটা ইয়া করেন। না কোনো বাবল নাই, ঠিক আছে ঠিক আছে, কোনো বাবল নাই। বুঝছেন মহিউদ্দিন সাহেব? হ্যাঁ এটা কয়েকবার প্র্যাকটিস করে এরপরে কি আমরা অ্যাম্পল থেকে সরাসরি কি আজকে আমরা ইন ভিভো ইনজেকশনগুলো দিব। দেখেন এই সকল প্রসিডিউর একেবারে সহজ, আপনাদের তো বারবারই বলতেছি যে প্র্যাকটিক্যাল কাজগুলা অনেক সহজ, ঠিক আছে, করলেই পারবেন, না করলে পারবেন না। কিন্তু থিওরিটা আপনাদের এর পিছনে কি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ থিওরিটা কি করবে আপনাকে সমৃদ্ধ করবে, আর প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনাকে কি করবে স্কিল করবে। আমরা কি বললাম আপনাকে ইনজেকশনের ক্ষেত্রে যদি 1 ml হয় ম্যাক্সিমাম 1.5 ml কি 2 ml কোথায় দিব আমরা? ডেল্টয়েড মাসেলে, ঠিক আছে। যদি এর বেশি হয় 3 ml হয়, 4 ml হয়, ম্যাক্সিমাম 4 ml পর্যন্ত আমরা চিন্তা করব, ঠিক আছে। 4 ml হয়, ঠিক আছে, 5 ml খুব কদাচিৎ স্লোলি, হ্যাঁ, এটা আমরা কোথায় দিব? গ্লুটিয়াল মাসেলে, ঠিক আছে, এই মাসেলে দিব আমরা। সবাই দুই একবার করে প্র্যাকটিস করেন, ওষুধ বের করা, ওষুধ ইয়া করা, একদম পুরাটা বের করেন একবার, একবার 1 ml বের করেন, একবার 2 ml বের করেন, ঠিক আছে। এই তিনবার তিন কাজ করেন, একবার কি করবেন ফুল যতটুকু আছে পুরাটা বের করবেন, এরপরে কি 1 ml বের করবেন, এরপরে কি 2 ml বের করবেন, সবাই দেখাবেন বের করে আমাকে। প্রথমে ফুল বের করেন, ফুল কত ml ছিল এর ভিতরে? 5 ml, 5 ml হয়েছে, 5 ml হয় নাই তো, ফুল হইলো কেমনে, পানি কম দিছেন। একটা জিনিস মনে রাখবেন, এটা কত ml হবে এটা কিন্তু কি এখানে দিয়ে দেওয়া আছে, তাই না? এটাকে 5 ml বানাতে হবে আপনাকে, ঠিক আছে। পানি কতটুকু দেওয়া ছিল? 5 ml পানিও দেওয়া ছিল, তাহলে আপনি পানি কি নষ্ট করছেন আপনি, তাই না? পানি নষ্ট করলে হবে না, ইনজেকশনের গায়ে লেখা থাকবে যে কত ml দিতে মানে বানাতে হবে এটাকে। এইবার 1 ml তুলেন আর 2 ml তুলেন, ভাইলার গায়ে লেখা থাকে। ওয়াটারফল ইনজেকশনটা বের করেন তো, হ্যাঁ ওইটা, ওইটা 5 ml না, ওই 5 ml লেখা থাকবে। দেখেন এটাতে গায়ে লেখা নাই, বাট এটাতে দেখেন, ঠিক আছে, লেখা থাকবে। হয় ইয়ে তো ওয়াটারফল ইনজেকশনে লেখা থাকবে, না হলে কি মূল ইয়েতে লেখা থাকবে, লেখা আছে না, ওইটা তো লেখা আছে মূল ইয়েতে, দেখেন ভায়ালে দেখেন, ক্লিয়ার? সবগুলো তুলছেন দেখি,
5 এমএম ছিল আর 1 এমএল কি করছেন নষ্ট করে ফেলছেন স্যার এমনি বেরো গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ এরপরে চিন্তা করবেন কত এমএল হয় ওই এমএল পর্যন্ত করার জন্য ঠিক আছে পারেন না